রেকর্ড ক্লাউড, ওকে সমস্যা নাই। স্ক্রিন শেয়ার প্লিজ ভাই। এই তো হচ্ছে মোটামুটি আমাদের কোড গুলা ছিল, এইচটিএমএল এ অবস্থা ছিল, আর আউটপুটটা কেমন ছিল? আচ্ছা এইটা ছিল। তো ভেরিফিকেশনটা আপনারা করে নিবেন। আর আজকে যেটা করব সেটা হচ্ছে যে আমরা দেখব ফোন নাম্বারটা আর হচ্ছে আমরা যে ইমেলটা দিচ্ছি সেটা আমাদের অ্যাডের ভিতরে আছে কিনা এটা করতে হবে। আচ্ছা, এটা করার জন্য আমরা একটা ফাংশন দেখব, সেটা হচ্ছে যে ফাইন্ড। দেখি আসলে এটা কিভাবে কাজ করে। সরি, ফাইন্ড জাভাস্ক্রিপ্ট, এটা দেখি আসলে কি রিটার্ন করে, আমরা এটা দেখি। আচ্ছা, দা গেট দা ভ্যালু অফ দা ফার্স্ট এলিমেন্ট ইন দা অ্যারে দ্যাট ওয়াজ এ ভ্যালু অফ 18 অর মোর। আচ্ছা তাহলে কি করবে, ফাইন্ড মেথডটা একটা কল ব্যাক ফাংশন নেবে, সেই কল ব্যাক ফাংশনটাতে সে পুরোটা চেক করবে সবগুলা। এটাকে 18 সমান ভাই, 18 নিচে হওয়া যাবে না। 18 অথবা 18 চাইতে যদি বড় হয়, যদি হয় তাহলে সে ফার্স্ট ভ্যালুটা রিটার্ন করবে। আচ্ছা, ফার্স্ট ভ্যালুটা রিটার্ন করবে মানে আমরা যদি একটা পাই তাহলে তো হয়ে যাবে। আচ্ছা, কি যে ফাইন্ড মেথড রিটার্নস এ ভ্যালু অফ দা ফার্স্ট এলিমেন্ট ইন অ্যান অ্যারে দ্যাট পাস দা টেস্ট, অর্থাৎ টেস্টে যদি পাস করে তাহলে সে এলিমেন্টটা পুরো এলিমেন্টটাই রিটার্ন করবে। আচ্ছা আচ্ছা, ফাইন্ড ইন্ডেক্স, ফাইন্ড ইন্ডেক্সটা কি করবে, মেথড রিটার্ন দা ইন্ডেক্স অফ দা ফার্স্ট এলিমেন্ট। আচ্ছা, এসব শুধু ফার্স্ট এলিমেন্টটা রিটার্ন করবে, পড়তে ভালো লাগে না এগুলো। ইন্ডেক্স অফটা কি করবে দেখি, ইন্ডেক্স অফটা দা ফার্স্ট আইটেমস হ্যাড। কেন ভাই, ডকুমেন্টেশন পড়তে হবে, নয়তো তো হবে না। ডকুমেন্টেশন না পড়তে পারলে তো হবে না, কোনটা অবশ্যই ভাই, এটাই সার্চ ডকুমেন্টেশন আসলে না পড়লে আসলে ভাই বোঝা যায় না কোনো কিছু। দা ইন্ডেক্স অফ মেথড সার্চ দা অ্যারে ফর দা স্পেসিফাইড আইটেম এন্ড রিটার্নস ইটস পজিশন। ইন্ডেক্স অফ, আচ্ছা যে কোনো একটা আমরা ইউজ করতে পারি, যে কোনোটাই করা যায় এখান থেকে। ইনক্লুডস, ইনক্লুডসটা কি করবে, includes method determine whether an array consists the specified element, method returns true if the array the element or false। তাহলে আমরা includes methodটা ইউজ করতে পারি এখানে, এটাই বেশি আমাদের কি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। আমাদের ওই ফাইল টাইল দরকার নাই, জাস্ট আমাদেরকে একটা বুলিয়ান ভ্যালু দরকার, তাই না, যে থাকলে সে ট্রু রিটার্ন করবে আর যদি না থাকে তাহলে ফলস রিটার্ন করবে। আচ্ছা তো এখানেও আর একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে এখানে জাস্ট স্ট্রিং আছে এখানে, কিন্তু আমরা নিচ্ছি হচ্ছে অবজেক্টের। এর মধ্যে স্ট্রিং না ভাই, এটা এর মধ্যে অ্যারের ভিতরে স্ট্রিং, কিন্তু আমরা হচ্ছে যে অ্যারেটা নিব সেটা হচ্ছে অবজেক্টের অ্যারে। ওকে, সেট এন্ড ব্যাকআপ। তাহলে কি করা যায়, লাস্ট ফর ইচ, ফর ইচটা কি করবে, ফর ইচ কলস মেথড কল দ্য ফাংশন ওয়ান্স ফর ইচ এলিমেন্ট ইন অ্যান অ্যারে। আচ্ছা, রিটার্ন অফ অ্যারে ফাইন্ড ফ্রম ফিল ফিল্টার ইন্ডেক্স অফ। আচ্ছা, আমরা প্রথমে কোনটা দিয়ে করব, ফাইন দিয়ে করব। কি করতে চাচ্ছি আর কি করবো এটা বুঝাই দিন ভাই, তাহলে হয়ে যাবে। এটা করতে যাচ্ছি যে আমাদের যে অ্যারেটা আছে, হ্যাঁ কই গেল, এই অ্যারেটা আমরা চেক করব, হ্যাঁ, যে এই অবজেক্ট যে আছে সেই অবজেক্টের ভিতরে ফোন নম্বরটা আর ইমেলটা আছে কিনা।
যদি থাকে তাহলে আমরা বলে দেব যে না এটা হবে না, কারণ এরকম নাম্বার অলরেডি আছে অথবা এরকম ইমেল অলরেডি আছে। আচ্ছা, মানে ওকে, যেটা একবার দিব সেটা আর পরবর্তীতে দিতে পারবো না, হ্যাঁ এটাই, এটাই অর্থাৎ হচ্ছে। আমরা ডুপ্লিকেট কোনো ভ্যালু আমরা নিব না। তো এটা করার জন্য আমরা যদি যে কোনো ফাংশন করি তাহলে প্রথমে আমাদের এইটা আসবে, তাই না? ঠিক হবে, হ্যাঁ এটা চেক করব, এবং চেক করে কি চেক করব, তার ফোনটা চেক করব এবং তার ইমেলটা চেক করব। ওকে, আচ্ছা এটা আপাতত থাক, আমরা এখানেই চেক করে দেখি। লেট রেজাল্ট, রেজাল্ট সমান সমান আমরা প্রথমে ফাইন্ডটা দিয়ে চেক করি, অ্যারেস অ্যারে ডট ফাইন্ড। আচ্ছা তাহলে কি করবে, আমাদের কন্ট্যাক্টস, ঠিক আছে, কন্ট্যাক্টস ডট ফাইন্ড, এই ফাইন্ডটা কি করবে, একটা কল ব্যাক ফাংশন নেবে না? দেখেন এর ভিতরে এই যে এখানে একটা ফাংশন দিয়েছে কিন্তু, আর এই এটা হচ্ছে একটা ফাংশন, সেটা আমি আলাদা করে না লিখে এর ভিতরে দিতে পারি, যেভাবে আমরা ইভেন্ট লিসেনারটা অ্যাড করি। তো কি করবে, সে প্রতিবার কন্ট্যাক্ট পাবে, কন্ট্যাক্ট পাবে না? ব্যাকেটে কাজটা একটু বুঝান তো ভাই, এখানে ব্যাকেট, এখানে আমরা একটা অ্যানোনিমাস ফাংশন নিয়ে নিলাম, জাস্ট ওই যে অ্যারো ফাংশন নিয়ে না, হ্যাঁ ওই অ্যারো ফাংশনটা এখানে নিয়ে নিলাম। এখানে যদি আমাদের একটা আর্গুমেন্ট থাকে তাহলে এটা না দিলেও চলে, জাস্ট এখানে একটা অ্যানোনিমাস ফাংশন আমরা নিয়ে নিলাম। মানে কোডটা দেখতে একটু উদ্ভট মনে হচ্ছে, তাই না? হ্যাঁ অর্থাৎ এখানে এটা একটা ফাংশন, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এটা একটা হচ্ছে ফাংশন, যেটা হচ্ছে কোনো নাম নাই, অ্যানোনিমাস ফাংশন। অর্থাৎ এই ফাইনটা যখন কল হবে তখন এই ফাংশনটা অটো কল হয়ে যাবে, আর এই কন্ট্যাক্টস এর ওকে ভিতর থেকে সে কি পাবে, পুরো কন্ট্যাক্টটাই পাবে, ঠিক আছে? এখন এরপরে আমরা কি করব, এখানে আমরা রিটার্ন, এখানে কি করেছে, এখানে রিটার্ন করেছে, যদি এজটা বড় হয় তাহলে হবে, রিটার্ন ফলস 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 ট্রু। আচ্ছা আপাতত আমরা রিটার্ন করব, রিটার্ন কি রিটার্ন করব, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ডট ফোন সমান সমান একটা ফোন নাম্বারটা দিয়ে দিই, দেখি কাজ করে কিনা। একটা ফোন নাম্বার এখন দিয়ে দিই, দেখি ফোনটা আমরা চেক করি সে রিটার্ন করবে। এরপরে আমরা কনসোল করি, কনসোল ডট লগ রেজাল্ট, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার যদি আমরা এটা রিফ্রেশ করি, দেখি আমাদের ইন্সপেক্ট, আমার কনসোলে কি আসলো, একটা অবজেক্ট আসছে। হ্যাঁ তাহলে এখানে কি বুঝলেন আপনারা? আচ্ছা আমি আবার বোঝাই দিচ্ছি, প্রথমে আমাদের কন্ট্যাক্ট অ্যারেটা নিয়ে নিল, ঠিক আছে, নেওয়ার পরে সে ফাইন্ড করবে, অর্থাৎ কন্ট্যাক্ট এর ভিতর থেকে প্রতিবার এই ফাংশনটা সে চেক করবে, প্রত্যেকবার যখনই ট্রু হবে এইটা তখন সে ওই মানে ওই অবজেক্টটাকে রিটার্ন করে দেবে, ওই এলিমেন্টটাকে। তো এটা যখন আসলো প্রথমে, তখন প্রথম আমাদের কন্ট্যাক্টটাকে চেক করলো, প্রথম কন্ট্যাক্ট চেক করে দেখছে যে না তার নাম্বারটা তার ফোনটা এই নম্বরের সমান হয়নি, সে কারণে ওইটাকে রিটার্ন করেনি। তারপরে একটু কলাপস করে যদি বুঝিয়ে দিই, আচ্ছা এই তো হলো আমাদের যে ফাংশনটা, এখানে প্রথমে এটাকে চেক করবে, আর এটাকে চেক করবে দেখবে তার ফোন নাম্বারটা ঠিক আছে কিনা, এখানে যে কন্ট্যাক্ট ডট ফোন,
সমান নাই, তখন কি হবে পরেরটাতে চলে যাবে, পরের কোনটাকে, এই দ্বিতীয়টাতে আসবে, দ্বিতীয়টা আসে চেক করবে যে তার সমান আছে কিনা, যখন দেখলো যে নাই তখন আবার পরেরটাতে চলে যাবে, এই যে তখন এখানে চেক করলো, না দেখলো যে তার ফোন নম্বরটা এইটার সমান, তখন সে ওইটাকে রিটার্ন করে দিল। অর্থাৎ এখানেও একটা মূলত বিহাইন্ড দ্য সিন, অর্থাৎ পেছনে একটা লুপ চলছে বারবার এই ফাইন্ড ফাংশনের ভেতরে, সে প্রতিবার এখানে যে কন্ট্যাক্টটা পাচ্ছে সে কন্ট্যাক্টের ফোনটা চেক করছে যে এইটার সমান কি না, যদি সমান হয় তাহলে ওকে, আর যদি সমান না হয় তাহলে ওকে। এখন আমরা তো শুধু ফোনটা চেক করব না, তাই না, আমরা কি করব ইমেলটাকেও চেক করব, যদি ইমেল টাও হয় তাহলে আমরা কি বলবো যে না সেটাও ঠিক হয়নি। আচ্ছা, অর দিলাম, অর্থাৎ যদি কন্ট্যাক্ট ডট ফোন সমান সমান এটা এটা হয়, অথবা কন্ট্যাক্ট ডট ইমেইল সমান সমান আরেকটা দিলাম এটা হয়, তাহলে এবার কি হতে পারে দেখেন, এখানে এখন এই দুইটা, সরি ভাইয়া, এন্ড কিভাবে দেয়? এন্ড হচ্ছে শিফট চেপে 7। আরে ভাইয়া বুঝলাম, ওটা না, আমি বলছি যে প্রোগ্রামিং এ এন্ড কিভাবে ইউজ করে, আপনি দুইটা ই দিয়ে অর ইউজ করতেছেন না? ইন্টারে বামে, ইন্টারে বামে, রিটার্ন কিন্তু এখানে এরর দিচ্ছে কেন, এক্সপেক্টেড আর রিটার্ন অমুক, আই ডোন্ট নো, কেন বলছে একটা দিলে তো হবে না, আচ্ছা যাই হোক ইফ ইফ কন্ডিশন দিয়েই চেক করি, ইফ ইলস ওকে, ইফ কন্ট্যাক্ট ডট ইফ ওকে ফোন ইকুয়াল টু ইকুয়াল টু, ও আচ্ছা ভুল হয়ে গেছে, ওখানে আমি আসলে টার্নারি অপারেটর ইউজ করতে, না এটা দিয়ে করি, এটা বেশি সুবিধা হবে না, ফোন সমান সমান আমাদের এটা হয়, তাহলে কি রিটার্ন করবে, ট্রু রিটার্ন করতে হবে, এ যদি ট্রু রিটার্ন করে তবে লুপটা থেমে যাবে, এলস ইফ, এলস ইফ কন্ট্যাক্ট ডট ইমেইল সমান সমান এটা হয়, তাহলে ভুল করছি কেন কোটেশন গুলা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন, ইফ এর পরে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়েছিলাম না, ব্লকটা আমার স্পেসিফাই করতে ঝামেলা হয়েছিল, আমি করে দিয়েছি এবার, আচ্ছা এর পরে এটাই তো কথা, এবার রিটার্ন ট্রু করে দিলাম, আর যদি নাই পাই তাহলে রিটার্ন এলস, এলস রিটার্ন ফলস, আচ্ছা অর্থাৎ এই ফাংশনটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত ট্রু পাবে ততক্ষণ, মানে যতক্ষণ না ট্রু পাবে ততক্ষণ পর্যন্ত সে চলতে থাকবে, যদি ফলস পায় পরে আবার দিবে, আবার ফলস পায় আবার ঘুরবে, আবার ফলস পায় আবার ঘুরবে, কিন্তু যখনই ট্রু পাবে একবার রিটার্ন, তখন সে ওখানে থেমে যাবে এবং পরের বার আর কল করবে, অর্থাৎ যতবার কল করছে সে প্রত্যেকবার প্রথম কন্ট্যাক্টটা পাবে, তার ফোনটা চেক করবে, যদি সমান সমান হয় তার সময় তাহলে ট্রু রিটার্ন করলো, রিটার্ন করে সে থেমে যাবে আর ঘুরবে না, কিন্তু দেখলো যে না ফোন নাম্বারও যেটা দেওয়া আছে সেটা সমান না, ইমেলও যেটা দেওয়া হলো সেটা সমান না, তখন সে কি করবে,
প্রথমে দুই কন্ডিশন কোনোটাই পূরণ হবে না, তখন সে রিটার্ন ফলস করবে। যখন সে ফলস পাইলো তখন সে দ্বিতীয় এলিমেন্টের কাজে আসবে, আসার পরে তার ফোন চেক করবে এই জায়গায়। যদি ফোন চেক করে ফোনের সমান হয় তাহলে ট্রু রিটার্ন করবে, রিটার্ন করে থেমে যাবে, কিন্তু যদি না পায় তাহলে পরেরটাই আসবে। আসে এখানে ইমেল চেক করবে, চেক করে যদি সমান হয় তাহলে ট্রু রিটার্ন করবে, আর যদি না হয় তাহলে আবার ফলস রিটার্ন করবে। তার মানে যেহেতু ফলস রিটার্ন হলো পরেরটাতে আসবে, ঠিক আছে? তাহলে দেখেন সাধারণভাবে আমি প্রথমে এটা দিয়েছি ফোন নাম্বারটা, কিন্তু ফোন নাম্বারটা এখানে মিলবে না, প্রথমটাতে মিলবে না, দ্বিতীয়টা মিলবে না, আর সে মিলবে কোথায়? তৃতীয়টাতে। কিন্তু ইমেল আমি দিয়েছি দ্বিতীয়টার, এই যে এটা, তাই না? তাহলে যখন ইমেলের কাছে আসবে তখন এইটা চেক করবে মিলবে না, এটা চেক করবে মিলে যাবে, তখন কিন্তু সে আর তৃতীয়টার কাছে যাবে না। তাহলে আমরা এক্সপেক্টেড হিসেবে কোন অবজেক্টটা পাবো? দ্বিতীয়টা পাবো না? বুঝাইতে পারলাম কি আমি? হ্যাঁ ভাই, দ্বিতীয়টা পাবো। কথা বলবেন সবাই, আসলে এখানে একটু ক্লিয়ার হতে হবে, না তো পরবর্তীতে ঝামেলা হবে। আমি আবার রিপিট করছি, ফাইন্ডটা কি করবে? ফাইন্ড ততক্ষণ পর্যন্তই ঘুরতে থাকবে যতক্ষণ পর্যন্ত তার কলব্যাক ফাংশনে সে ফলস পাবে। যদি একবার ট্রু পাই তাহলে সে আর সামনের দিকে এগোবে না। এখানে আমি চেক করছি প্রত্যেকটা কন্ট্যাক্টের ফোন নম্বর, যে এটা আমি যেটা দিয়েছি তার সমান হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে ট্রু রিটার্ন করো, নয়তো ফলস রিটার্ন করবে। তাহলে এখানে আসে ফোন নম্বর চেক করবে, নিচে আসে ইমেল চেক করবে, যদি দুইটার কোনোটাই না হইলে তাহলে সে ফলস রিটার্ন করবে। তার মানে কি? সে পিছনে পরেরটাই চলে যাবে। তাহলে এখানে প্রথমটাতে ফোন নম্বর চেক করবে, ইমেল চেক করবে, মিলবে না, পরেরটাতে যাবে, ফোন নম্বর চেক করবে, মিলবে না, ইমেল চেক করবে, ইমেলটা কিন্তু মিলে যাবে। তখন সে কি করবে? সে একটা ট্রু রিটার্ন করবে, আর যখনই ট্রু রিটার্ন পাবে তখন ফাইন্ড মেথডটা আর কল হবে না, সে থেমে যাবে। এবং আমাদেরকে যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে যে ওই ইন্ডেক্সে কোন ভ্যালুটা আছে, কোন অবজেক্টটা আছে, সেটা আমাদেরকে রিটার্ন করবে। তো যেহেতু আমাদের ইমেলটা এইটা এসে মিলে যাবে, সেহেতু আমরা এক্সপেক্টেড ভাবে বলতে পারি যে আমাদের 2 নম্বর এলিমেন্ট আমরা পেয়ে যাব। এখানে 2 নম্বর যে অবজেক্টটা আছে সেটা পাবো, সেটাই পাওয়ার কথা। সেভ করে আমরা একটু এটা রিফ্রেশ করি, দেখি কোনটা দেয়। দেখেন এবার কিন্তু আমাদেরকে 2 নম্বরটা দিয়েছে, তাই না? আমি কি বুঝাইতে পারলাম বলেন, নয়তো আমি আবার এক্সপ্লেইন করে দেব। সবার রেসপন্স আছে? আমি আর একবার বলেন ভাই। আচ্ছা, ফাইন্ড মেথডটা হচ্ছে একটা ফাংশন নেবে, সে ফাংশনের ভিতরে কিছু কাজ করতে বলা হবে, সেই কাজ থেকে যদি আমাদেরকে ট্রু রিটার্ন করে তাহলে ফাইন্ড মেথডটা ওখানেই থেমে যাবে, আর সামনের দিকে এগোবে না। কিন্তু যতক্ষণ সে ফলস পাবে ততক্ষণ সে রিপিট করতেই থাকবে যেই অ্যারেটা দিয়ে আমরা ফাইন্ড করব সে অ্যারেটা, যতটা এলিমেন্ট আছে ততবার সে রিপিট করবে। তাহলে এইখানে আমরা কি শর্ত দিয়েছি? এর ভিতরে আমরা যে শর্তটা দিয়েছি সেটা হচ্ছে আমরা ফোন চেক করছি, যেটা আমরা স্ট্যাটিক একটা ভ্যালু দিয়েছি, পরবর্তীতে আমরা ফর্ম থেকে নিয়ে আসব। তো প্রথমে চেক করতে বলছি যে তুমি এটা চেক করো, ফোন ফোন নাম্বার আছে কিনা, যদি থাকে তাহলে ট্রু রিটার্ন করো। তারপরে বলছি ইমেল এটা কিনা, তাহলে ট্রু রিটার্ন করো, আর যদি কোনোটাই না মিলে তাহলে ফলস রিটার্ন করো। আর কন্ট্যাক্টস যতবার ঘুরবে প্রতবার একটা একটা করে এলিমেন্ট নিবে, সে কন্ট্যাক্টস এর অ্যারের প্রথম এলিমেন্ট নিবে, নিয়ে তার ফোন নাম্বার চেক করবে, মিলবে না, ইমেল চেক করবে, মিলবে না, তখন সে কি রিটার্ন করবে? ট্রু না ফলস? না মিললে ফলস। ফলস। তাহলে ফাইন্ড মেথড যখনই ফলস পাবে তখন কি করবে? আবার পরেরটাতে চলে যাবে, ঠিক আছে? তাহলে পরেরটাতে যায়, ফোন চেক করলো, সেটা কি মিলবে? না মিলবে, না মিলবে না, কিন্তু ইমেইলে যা মিলে যাবে, তাই না? ইয়েস। হ্যাঁ, তখন সে রিটার্ন করবে, তখন ট্রু মিলে গেলে, ট্রু মিলে গেলে ট্রু। যখনই ফাইন্ড মেথডটা ট্রু পাইলো তখন সে বুঝলো যে ওকে, আমাকে আর যাইতে হবে না, আমি এখানেই থেমে যাব। এখন তখন সে দেখলো যে কোন পজিশনে যে ট্রু রিটার্ন হলো, তখন দ্বিতীয় পজিশনে এসে সে ট্রু পেয়েছে, সে কারণে ওই দ্বিতীয় অবজেক্টটাই আমাদেরকে পাঠিয়ে দেবে, এবং সেটাই এই রেজাল্টের ভিতরে সে চলে এসেছে। আর এই কারণে যখন আমরা এখানে রিফ্রেশ করছি তখন আমাদের কাছে দ্বিতীয় অবজেক্টটাই আসতেছে। ক্লিয়ার? মানে এটা 2 নম্বরে মিলে গেছে, তাই 2 নম্বরটা দেখাচ্ছে।
এভাবে আমরা একইভাবে দুইটা ফোন নাম্বারও চেক করতে পারি, ইমেলও চেক করতে পারি। যদি আমরা এখানে অবজেক্ট পাই তাহলে কি অবশ্যই ফোন নাম্বার অথবা ইমেলের ভিতরে কোনো একটা আছে মিল, তাহলে আমরা তখন Yes. অ্যালার্ট দিয়ে দিতে পারি যে তুমি যেটা ইয়া করেছো সেটা ইমেল অথবা ফোন নাম্বার ইউজ। ঠিক আছে ভাইয়া, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, যদি এরকম করতে চাই যে আমি দুইটা একসাথে চেক করব এন্ড দিয়ে মাঝখানে, মাঝখানে এন্ড, জি ওই এন্ড দেওয়ার সিস্টেমটা কি, ওটা জানতে চাচ্ছিলাম আর কি। তাহলে এখানে আমি যে দুইবার দিয়েছি না, জি এটা না দিয়ে আমি এই কন্ডিশনের ভিতরে এটা দিয়ে দিতে পারি। আপনি দুইটাই চেক করবেন, যদি দুইটাই মিলে তবে সে ট্রু রিটার্ন করবে, জি আমি তো জানি। একটা মিললে হবে না। এটা করতে পারি সেটা, তাহলে এখানে আমি ডাবল এন্ড দিতে পারি, ডাবল এন্ড দিয়ে এটা দিতে পারি। ঠিক আচ্ছা আছে ভাইয়া ঠিক আছে। তাহলে আর আমি, তাহলে অর হচ্ছে দুইটা টান জাস্ট। হ্যাঁ এন্ড মানে এখানে এন্ড বলতে কি বোঝাচ্ছে, যে দুই পাশে যে দুইটা শর্ত একসাথে, হ্যাঁ দুইটাই মিলতে হবে। দুইটা মিলতে হবে। তাহলে যদি মিলে দেখেন, এখন কিন্তু দুইটা মিলবে না, কারণ ফোন মিললে ইমেল মিলবে না, ইমেল মিললে ফোন মিলবে না। জি যেখানে ভাই আমরা যদি রিফ্রেশ করি আমরা কিছুই পাবো না, আমরা পাচ্ছি আনডিফাইন্ড, জি, অর্থাৎ তার ভিতরে কিছুই নাই। কিন্তু এখানে আমি এন্ড না দিয়ে যদি আমি অর দিই, তার মানে কি যে কোনো একটা মিললেই হবে। ঠিক আছে জি ভাই এটা চেক করবে মিলবে না, তারপর এটা চেক করবে সেটাও মিলবে না। ওকে তাহলে ভাই প্রথমটা রিটার্ন করবে না, কিন্তু দ্বিতীয়টা আমরা পাবো। যদি রিফ্রেশ করি এই যে দ্বিতীয়টা আমরা পেয়ে গেছি। তাহলে আমি আগের স্টেটমেন্টে যেটা রেখেছিলাম এটারও এটা যেই একই অবস্থা, বোঝা গেল? জি ভাই। আচ্ছা তাহলে এভাবে কিন্তু আমরা এটা করতে পারি, ভাই এটা রাখবো না আগেরটা রাখবো? যেটা আপনার পছন্দ, না আপনি যেটা করবেন সেটির সাথেই তো আমরা যাবো। সমস্যা নেই। ওকে তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আচ্ছা একটু ডেকোরেশন করে সেটা একটু খুলতে হবে। আচ্ছা এটা আপাতত একটু কমেন্ট করে রাখি, আমি একটু ডেকোরেশন করে নিই। সেটা সেভ বাটন, তাই না? সেভ বাটন, ইমেল ফিল্ড, আর এখানে আপনাদেরকে আর একটা ট্রিক শিখিয়ে দিই, সেটা হচ্ছে দেখেন এখানে আমরা কন্ট্যাক্ট পাবো না। হ্যাঁ তাই তো, একটু খেয়াল করেন সবাই, এখানে তো আমরা কন্ট্যাক্ট পাবো। তাহলে এই কন্ট্যাক্ট এর ভিতরে কি কি আছে? নেম আছে, ফোন আছে, ইমেল আছে, আইডি আছে, চারটায় আছে না? কিন্তু আমাদের কি চারটায় প্রয়োজন? আমরা তো চেক করবো ফোন আর ইমেল, তাই না? আচ্ছা তাহলে আমরা শুধু পুরোটা না নিয়ে আমরা ফোন আর ইমেলটাই নিতে পারি। এটা করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে মূলত ফার্স্ট ব্র্যাকেট ছিল, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেটটা আমি দিয়ে দিই, এটা ছিল। কিন্তু একটা যদি আর্গুমেন্ট থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট না দিলেও কাজ করে। তো এইরকম ভাবে আসলে মূল স্ট্রাকচারটা ছিল। তাহলে এখান থেকে আমরা কন্ট্যাক্ট না নিয়ে শুধু, আমরা এটাকে বলা হয় ডিস্ট্রাকচার, অর্থাৎ এখান থেকে অবজেক্ট, যে অবজেক্টটা পাবো সেটার ফোনটা নিব, ফোন আর হচ্ছে ইমেলটা নিব। ঠিক আছে তাহলে প্রত্যেকটা কন্ট্যাক্ট অ্যারে পাবো, কিন্তু তার ভিতরে প্রপার্টি শুধু ফোন থাকবে আর ইমেল থাকবে আর কিছু না। তাহলে এখানে তাহলে আমাদের কন্ট্যাক্ট ডট দেওয়ার দরকার নাই, শুধু আমরা ফোন দিতে পারি, আর এখানে কন্ট্যাক্ট ডট দেওয়ার কারণে আমরা সরাসরি ইমেল দিতে পারি। তাহলে দেখেন যদি আমরা করি একই রকম আমাদের আউটপুট দিবে, কোনো পরিবর্তন নাই। ভাই একটু কোডটা দেখি ভাই, তো হ্যাং হয়ে গেছে। আমার তো হইলো না ভাই, নাই না ভাই, কই গেল? পানি খেয়ে গেছে বললাম।
কারেন্ট চলে গেছে মনে হয় ভাই, ভাইয়ের কারেন্ট চলে গেছে। তাহলে ভালো লক্ষণ। ভাই প্রথম এসটিএমএল শিখতে সময় যেমন এলোমেলো এলোমেলো লাগছে, আমি এরকম ফিল করতেছি বুঝছেন চন্দন ভাই। একটা সুবিধা হচ্ছে যে ভুল হলেও তো মানে রেজাল্ট আসতো, ভুল হলেও রেজাল্ট আসতো, কিন্তু এখানে জাভাস্ক্রিপ্টে একটা ভুল হলেই কাম ছাড়া। এবং কি ভাই নিচে একটা ভুল করবেন উপরের কোটা চলবো না, এটা তো আরো সমস্যা। জাভাস্ক্রিপ্ট একটু দেখবো ভাই। আমার সাউন্ড কি অটোটুকু পৌঁছার আগে কি আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম? এখানে যেটা করা হলো প্রথমবার আমরা কি পেলাম, এই যে আমরা যে অবজেক্টটা পাচ্ছি না, এটা কিন্তু ওই কন্ট্যাক্ট অবজেক্টটাই, এর ভিতরে যেগুলো আছে সেগুলাই। কিন্তু এখানে হচ্ছে এই ফাংশনের ভিতরে কিন্তু আমাদের এর যে প্রপার্টি গুলো আছে সবগুলো প্রয়োজন নাই, আমাদের আইডি প্রয়োজন নাই, আমাদের নামও প্রয়োজন নাই, আমরা শুধু ফোন আর ইমেলটা দরকার। সেই কারণে আমরা এখানে এই যে দেখেন সেকেন্ড ব্র্যাকেট কিন্তু আমি রেখেছি, তার মানে কি আমাদের এখানে অবজেক্ট আসছে এবং সেই অবজেক্টের সবগুলো দরকার নাই, শুধু আমাদের ফোনটা নিলাম আর ইমেলটা নিলাম। তাহলে যেহেতু এখানে আমাদের কন্ট্যাক্ট আমরা এই মানে হিডেন অবস্থায় নিয়েছি, সেই কারণে এখানে আমাদের আর কন্ট্যাক্ট অথবা ওই কন্ট্যাক্ট ডট ইমেল দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা বের করে নিয়েছি কন্ট্যাক্ট থেকে, ফোন ইমেলটা আলাদা করে বের করে নিয়েছি। ঠিক আছে ভাই, হইলো না তো এরর ফাইল এলাম এখন। আচ্ছা এরর খাইছেন তাহলে হয়তোবা কোনো ভুল হয়েছে। আচ্ছা কোডটা শেয়ার করে ভাই, আমিও তো ইডোর খেলাম। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। আমরা হোম ইমেইল রিটার্ন ট্রু ফলস, ভাই ঠিক আছে। আচ্ছা এখানে ডাবল কোট তিনটা না দিয়ে দুটা দিয়ে দেখেন তো কি হয়। রেজাল্ট এটাই তো না হয়। ওকে আসছে, তিনটা নাকি হার্ড চেক করে। হ্যাঁ তিনটাতে টাইপ টাইপ সব চেক করে। আপনি কন্ট্যাক্টটা কেটে দেন, কারণ আপনি এখানে কন্ট্যাক্ট নেননি, কারণ আপনি বের করে নিয়েছেন কন্ট্যাক্ট থেকে ফোনটা আর ইমেলটা বের করে নেওয়া হয়েছে, সে কারণে শেয়ার কন্ট্যাক্টকে চিনতে পারবে না, ডটটাও কেটে দেন। হ্যাঁ
যেহেতু কন্ট্যাক্টকে কন্ট্যাক্ট থেকে ফোন আর ইমেলটা বের করে নেওয়া আছে, সে শুধু এখন ফোনকে আর কোন ইমেলকে চিনবে, অন্য কিছু চিনবে না। হ্যাঁ, ডট আউট তুলে দেন। হ্যাঁ, এরপরেরটাতে একই অবস্থা করেন, কন্ট্যাক্ট ডট তুলে দেন। ঠিক আছে, এবার এবার আসছে। আচ্ছা থামেন, আপনি আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমি যখন কোনো ফাংশনের ভিতরে ভেরিয়েবল ব্যবহার করব, সেটা আমার ইউজড হচ্ছে কি হচ্ছে না সেটা আমি এই যে এটার টেক্সট দেখেই বুঝতে পারবো, কিন্তু কালারটা দেখে। যদি আমি ইমেলটা একটা মানে বন্ধ করে দিই, দেখেন সে কেমন একটু মিউটেড হয়ে যাচ্ছে, ঝাপসা হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, তার মানে হচ্ছে আমি এই ভেরিয়েবলটা এখনো ইউজ করিনি। কিন্তু যদি আমি এখানে এল দিয়ে দিই, তার মানে কি সে একটু লাইট হয়ে যাচ্ছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে সেই ভেরিয়েবলটা আমি ইউজ করেছি। তো এরকম দেখলে, কোডে দেখলে যখন দেখবেন যে একটা মিউটেড হয়েছে, তার মানে কি সেটা ব্যবহার হয়নি। আর ফন্ট আপনার কালারের সাথে আমাদের গুলো মিলবে না ভাই। আর যেটাই ব্যবহার করেন, যদি ভিএস কোড ব্যবহার করে থাকেন তাহলে একটু ডিম হয়ে যাবে, যদি ব্যবহার করে না থাকেন। জি ভাই, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। হ্যাঁ আচ্ছা, এই জায়গায় আগের প্রসিডিউরের সমস্যা কি ছিল যেখানে আমরা কন্ট্যাক্ট ডট ফোন দিয়ে ইউজ করতেছিলাম? সেটা কোনো সমস্যা নেই, এটা জাস্ট একটা আরেকটা টেকনিক আমি আপনাদেরকে শেখানোর জন্য বললাম আর কি। ওখানে একসাথে দিয়ে দিছি। হ্যাঁ আর এখানে তো ইমেল আর ফোনটাই দরকার, নাম তো এক হইতেই পারে, মানে বিভিন্ন ধরনের অনেক সময় অনেক ভাবে ইউজ করা যায়। এই কারণে আমি অনেকগুলো আপনাদেরকে দেখাই দিই, যে এভাবে না করে এভাবে পারবেন, যেটা আপনার সুবিধা হয় সেটা সেটা আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর খালেদ ভাই দেখেন, এখানে আমরা যে ফাংশনটা দিলাম না, সেটা হচ্ছে কল ব্যাক ফাংশন বলা হয় এটা, ঠিক আছে? আমি কমেন্ট করে দেন ভাই, কমেন্ট করেন, এটা আমি কমেন্ট করে দিই। আর এখানে আমি আরেকটা ফাইল নেই, জাস্ট আমাদের টেস্টিং পারপাসের জন্য যেগুলো আমরা টেস্ট করব, সরি ডট জেএস, ঠিক আছে? আমরা নিব ভাই। হ্যাঁ নিতে পারেন ভাই, না নিলে হয় ভাই, মানে আরেকটা ফাইল না নিলে হয়। আপনি নিতে বললে নিয়ে নেব ভাই, নিলে সমস্যা নাই, জাস্ট আমি বোঝানোর ক্ষেত্রে দেবো। আপনারা যদি আমার প্র্যাকটিস করেন, প্র্যাকটিস হলো, এটার কিছুই না। আচ্ছা ভাই, তাই নিলাম না ভাই। এখানে লেট একটা ফাংশনের নাম দিয়ে দিলাম আমরা, আচ্ছা এটার নাম দিলাম আউটার, আউটার আউটার দিলাম, এবং এটা হচ্ছে, ঠিক আছে? এখন দেখেন এই আউটার কি করবে, এই আউটার কিছুই করবে না, সে একটা জাস্ট fn অর্থাৎ একটা ফাংশন নেবে, ঠিক আছে? আউটার ফাংশনটা কি করবে, আর্গুমেন্ট হিসেবে একটা ফাংশন নেবে। দেখেন আর্গুমেন্ট হিসেবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভ্যারিয়েবলও দেই, তাই না? একটা ফাংশনের ভেতরে দুইটা ফাংশন, মানে দুইটা ভ্যালু যখন আমরা যোগ করেছি তখন ab কিন্তু দিয়েছি, অর্থাৎ এই ফাংশনের ভিতরে আমরা ফাংশনও দিতে পারবো আর্গুমেন্ট হিসেবে, অ্যারে দিতে পারি, অবজেক্ট দিতে পারি, ফাংশনও দিতে পারি, ঠিক আছে? তো এই আউটার ফাংশন অবজেক্ট হিসেবে একটা ফাংশন নেবে, এবং সে কি করবে, সে কিছুই করবে না, জাস্ট ওই যে ফাংশনটা পাবে সে ফাংশনটা সে কল করে দেবে, এতটুকু এর কাজ শেষ। এটা ছিল আউটার ফাংশন। একটু আবার বুঝাবেন? আচ্ছা আমি বুঝাচ্ছি, লেট বাইরে ছিলাম আমি, হ্যাঁ বের করে দিছিল। ও আচ্ছা, তাহলে কার সাথে বকবক করছিলাম এতক্ষণ আমি? আমার সাথে ভাই। ঝামেলা করতেছ, ঠিক আছে? দেখেন এখানে আমি দুইটা ফাংশন নিলাম খালেদ ভাই, একটা হচ্ছে আউটার ফাংশন আর একটা হচ্ছে ইনার ফাংশন, ঠিক আছে? এখন আউটার ফাংশনটা কি করেছে, আউটার ফাংশনটা তার আর্গুমেন্ট হিসেবে সে আরেকটা ফাংশন নেবে, ঠিক আছে? সে ফাংশনটা হচ্ছে, সে তার কাজ কিছুই না, জাস্ট ওই ভেতরে যে ফাংশনটা নেবে সেই ফাংশনটা সে কল করে দেবে, আর কিছুই না। এখানে দেখেন আলটিমেটলি এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আউটার ফাংশনটাকে কল করব, কল করার পরে সে অবশ্যই একটা আর্গুমেন্ট নেবে, কারণ এর ভিতরে যদি আমরা কার্সার রাখি তাহলে দেখেন এখানে বলছে কি,
এই যে সাজেশন দিচ্ছে না, আসতে আবার হারিয়ে গেছে। এই যে এখানে এখানে এফ এন এর পাশে সে এনি লেখা আছে, তার মানে কি সে একটা আর্গুমেন্ট নিবে, সেটা যাই হতে পারে। তো এখানে এফ এন নিয়েছে সেটা ফাংশন হবে, আর এখানে আমরা তখন এই ইনারটাকে দিয়ে দেব জাস্ট রেফারেন্স হিসেবে। এখানে কল কিন্তু করিনি, আউটারটা যখন কল হবে তো তখন সে এই ইনার হিসেবে এই ফাংশনটা হয়ে যাবে, ঢুকে যাবে, পরবর্তীতে সে ওইটা কল করে দিবে তার ভিতরে। ইয়েস ঠিক আছে, যখন আমরা এটা করব এবং ইনডেক্সের সাথে এখানে আমরা টেস্টটা একটু অ্যাড করে দেই, আমাদের টেস্ট এবার যায় যদি আমরা এদিকে রিফ্রেশ করি, এবার ইনসপেক্ট করি কনসোলে যদি যাই, এই যে আই অ্যাম ইনার, তাহলে বোঝা গেল। তো এখানে আমি আবার বলছি যে অনেক ফাংশন কি করে এভাবে একটা কল ব্যাক ফাংশন নাই, ঠিক আছে? তো এই ফাংশনটা এখানে আমরা এক মানে এটা তো বাহিরে আর একটা ফাংশন ডিক্লেয়ার করে তারপরে তার ভিতরে আমরা দিয়েছি, তাই না? তো এটা না করে কি করতে পারতাম, আমরা সরাসরি এখানে কল করে মানে এখানে সেই ফাংশনটা দিতে পারতাম। তো দেখেন আমরা যখন ওই যে ইভেন্ট লিসেনার করেছি তখন কিন্তু এরকম ভাবে আমরা ফাংশনটা দিয়েছি, তাই না? ফাংশন লিখে দিয়েছি, লেখানোর পরে এরকম ভাবে আমরা দিয়েছি, তাই না? তো এই ফাংশন দেওয়ার যে প্রসেসটা, এটাও একটা অ্যানোনিমাস ফাংশন, এটা হচ্ছে ইএস ফাইভ এর। কিন্তু যেহেতু আমরা ইএস সিক্স করছি সেহেতু আমাদের ফাংশন কিওয়ার্ডটা প্রয়োজন নাই, আমরা শুধু ভাবে এভাবে ফার্স্ট ব্র্যাকেট তারপরে এরকম করে একটা অ্যারো চিহ্ন দিয়ে অ্যারো ফাংশনটা ডিক্লেয়ার করতে পারি। ঠিক আছে, যদি এইবার এটা করে দিই তাহলে কিন্তু সে একটা কল ব্যাক ফাংশন পাইছে এবং সে এটা কি করবে, অটোমেটিক্যালি কল করে দেবে। এখানে কিছুই নাই, জাস্ট আমি রিটার্ন ট্রু করে দিই, তাহলে কোনো কিছু করবে না, জাস্ট একটা ট্রু প্রিন্ট করে দেবে এর ভিতরে। আউটার ফাংশন রিটার্ন ট্রু, ও রিটার্ন ট্রু, কিন্তু এটা থেকে আমরা কনসোল লক করি না, তো সেই কারণে কিছুই আমরা দেখতে পাচ্ছি না। এটা আমরা করতে পারি, কনসোল লক করে দিতে পারি, ট্রু না করে আমরা কনসোল লক করে দিতে পারি, কনসোল ডট লগ ট্রু। এবার যদি করি তাহলে আমরা ট্রুটা দেখতে পাবো। তাহলে কল ব্যাক ফাংশন সম্পর্কে ধারণা বোঝা গেল, অর্থাৎ ফাংশনটা আর একটা ফাংশন নেবে যেটা সে পরবর্তীতে কল করবে। ঠিক আছে, তো একইভাবে এখানে দেখেন আমাদের ফাইন্ড ফাংশনটাও একটা কিন্তু কল ব্যাক ফাংশন নিয়েছে, যে এই এতটুকু প্রত্যেকবার সেটা কল করে যাচ্ছে করে যাচ্ছে। এটাকে আমরা বাহিরে রাখতে পারি, এর ভিতরে না দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম, লেট এই ফাংশনটার নাম দিয়ে দিলাম হচ্ছে চেক, চেক ফোন অর অ্যান্ড ইমেল, ফোন অর ইমেল এটা ভাবে এভাবে আমরা দিয়ে দিতে পারি। তাহলে এইটা হয়ে যাবে আমাদের, এইখানে চলে যাবে, এটার দরকার নাই, এটার দরকার নেই। এখন এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এই ফাইন্ড এর ভিতরে না দিয়ে আমরা সরাসরি এটার নামটা দিয়ে দিতে পারি, সে একইভাবে এই ফাংশনটাকে কল করবে। এবং যদি আমরা রেজাল্ট দেখি তাহলে যদি কোনো এরর না থাকে তাহলে পেয়ে যাবো, হ্যাঁ এই যে আমাদের একইভাবে কাজ করছে। এবার কি বুঝতে বোঝাইতে পারলাম? সেম সামথিং সামথিং, এখানে যেহেতু এই যে এখানে আমরা আবার একটা ইভেন্ট লিসেনার কিন্তু করেছিলাম, এই যে দেখেন
event listener একটা ফাংশন সেখানে প্রথমে ক্লিক তারপর সেই ইভেন্টের টাইপ বলে দিয়েছিলাম তারপরে কিন্তু একটা কলব্যাক ফাংশন আমরা ডিক্লেয়ার করেছিলাম ঠিক আছে না yes অর্থাৎ যখন ক্লক কল করবে তখন এই ফাংশনটা কল হবে যখন ক্লিক করবে অন্যথায় না তো একই ভাবে কিন্তু এখানে আমরা সেই ফাংশনটা দিয়েছিলাম প্রথমে কিন্তু এখন আমরা রেফারেন্সটা দিয়ে দিলাম যে ফাংশনটা অর্থাৎ ফাইন্ড যখন সে ঘুরবে প্রতিবারই এই ফাংশনটাকে সে কল করে দেবে ঠিক আছে আচ্ছা ভাই এটু করে নি টেস্টের তো দরকার নাই টেস্ট আমরা কমেন্ট করে দেই না তো কনসোলে ঝামেলা করবে নি আচ্ছা আমি চলে গেলাম কই যাবেন ক্লাস থেকে আপাতত বের হয়ে যাচ্ছে আমি আমার একটু প্রবলেম হচ্ছে আচ্ছা ঠিক আছে আজকে ব্যাক করবে না না ভাই আজকে আমি আর আসব না মনে হয় না ওকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম আচ্ছা কমপ্লিট হলো আপনাদের না ভাই আচ্ছা চুপচাপ বসে থাকবেন না হয়ে গেলে বলবেন যে হয়ে গেছে অবশ্যই ভাই খালেদ ভাই না গেছেন খালেদ ভাই আছে কিন্তু অডিও বন্ধ ভাই মাত্র আসলাম বারবার বের করে দিচ্ছে ভাই আচ্ছা আরে স্ক্রিন ব্ল্যাক হয়ে আছে ভাই ওই অবজেক্টে তো প্রিন্ট হবে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ হইছে আচ্ছা তাহলে এখন তাহলে এখন আমরা কি করতে পারি প্রথমে তাহলে এখানে আমরা যেই ফোন নাম্বার আর ইমেলটা পাবো সেটা এইখানে অ্যাক্সেস দিতে হবে তাহলে এইটা কিভাবে করা যায় লেট মি সি কারেন্ট ফেলো ইন্ডেক্স নাম্বার index of current element তাহলে এখানে আর একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে
এইখানের ইমেল আর ফোনটা আমরা এইখানে কিভাবে পাব? তাহলে contacts.find এইখানে দিয়ে এইটা আচ্ছা দেখি আমরা আরেকটা আর্গুমেন্ট পাইতে পারি। ভাই এটা আবার কখন লিখলেন ভাই? কোনটা? যে এই ভেরিয়েবলটা লেট চেক ফোন এন্ড ইমেল। ও জাস্ট যে ফাংশনটা ছিল সেই ফাংশনটা আমরা একটু বাইরে বের করে আরেকটা ভেরিয়েবলের ভিতরে রেখেছি আরেকটা ফাংশন নাম দিয়ে। জাস্ট এই যে ফাইন্ড এর ভিতরে যেটা ছিল ওটাকে বাইরে বের করে এই নামটা দিয়েছি আর কি। আচ্ছা এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে আরেকটা ভাই তাহলে একটু তুলে নিচ্ছি টপিক করবেন। আচ্ছা আমরা এভাবে না করে আমরা আরেকটু ডেকোরেশন করে নিই তাহলে হয়তো আমাদের কোডে একটু সুবিধা হবে। সেটা হচ্ছে যে এইখানে যে কলটা করেছি আমরা এইটা করব হচ্ছে ফাংশনের ভিতরে, জাস্ট এই ফোন আর ইমেলটা পাওয়ার পরে আমরা এটাকে কল করব, কারণ তখনই আমরা তার ভিতরে চেকটা করব। আর যদি যদি সেটা করি তাহলে ফাইন্ড চেক তখন এই ফাংশনটা কল হবে এবং থেকে ফোন ইমেল ভিতর থেকে সে পাবে এবং এখানে আলাদা করে হচ্ছে এই নিউ ফোন আর নিউ ইমেলটা হবে। আচ্ছা ঠিক আছে এরকমটাই থাকে, এরকম থাকলেও হবে। দেখেন আমরা আরেকটা হচ্ছে নিউ ফোন আর নিউ নিউ ফোন আর হচ্ছে নিউ ইমেইল। আচ্ছা ভাইয়া আপনার ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজিংটা কোথায়? এটা ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজিংটা ভাই পরের সেকেন্ড ব্র্যাকেটের আগে, আমি ওই এটাই খুঁজতেছিলাম তখন। এই যে আচ্ছা এভাবে আরো বেশি খারাপ দেখাচ্ছে। ঠিক আছে এখানে আমি আরেকটা অবজেক্ট নিলাম, যে অবজেক্ট থেকে আমি নিউ ফোন আর নিউ ইমেইলটা পাবো। ঠিক আছে আপাতত থাক, এখন এখানে যেটা করলাম এটা না করে আমি এই পুরোটা কন্ট্যাক্টটা তৈরি করার আগেই এখানে আমি এটা যে আমি কল করলাম, তাহলে এখানে এই ফোনটাকে আমি এই নিউ ফোনের সাথে তুলনা করব না এবার, তাহলে এই স্ট্রিং এর আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে এই ফোনটার। এখানে ভাই নিউ ফোনটা কই দিলেন? এই যে পরে পরে একটা কমা দিয়ে আমি আর, হ্যাঁ বুঝছি তো এটা বুঝছি, এই নিউ ফোন আর কোন জায়গায় ভেরিয়েবলে দিবেন না? না না এটা আর্গুমেন্ট হিসেবে নিবে, এখনো দেইনি। আর ইমেইলটা এই ইমেইলের সাথে তুলনা করবে। ঠিক আছে আচ্ছা এবার আসেন এখানে, যখন আমি এটা কল করব তখন সে অটোমেটিক ভাবে কিন্তু এটা পেয়ে যাবে, কিন্তু আমাকে পরেরটা এইটা আবার আমাকে দিতে হবে।
যদি এটা করতে যাই তাহলে আমাকে যেটা করতে হবে এখানে ওই ফাংশনটা কল করবো এবং সেটাকে ওখানে দেব এবং অবজেক্ট হিসেবে এখানে যে ইমেজ আছে সেই ইমেজ ওরে বাবা ভয়ঙ্কর চেহারা হয়ে গেল একেবারে এটা একটু তুলে নেন ভাই কোনটা জানি তুলবো ভাই এইটা পরবর্তীতে এতটুকু ইনক্লুড করেছেন জি ভাই এটুকু ইনক্লুড করছি ভাই তারপর দেখেন এখানে নিচে রেজাল্টটা নিয়ে আসবো না 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 এখানে তো আমি তো কাট করে দিয়েছি যে এখানে দিয়েছি এখানে দেন শুধুমাত্র এতটুকু ছিল ঠিক আছে তারপরে আমি এই ফাইন্ডের ভিতরে পুরো এতটুকু করে নেব আচ্ছা ভাই তারপরে আমি এক্সপ্লেইন করে দিচ্ছি হয়েছে না ভাই আচ্ছা একটু সাবধানে করবেন মানে ফার্স্ট প্যাকেট সেকেন্ড প্যাকেট অনেকগুলো পড়ে গেছে তো এটা এটা কার ভিতর করলেন এই যে ইভেন্ট লিসেনারের ভিতরে এটা হ্যাঁ 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 ইভেন্ট লিসেনারের ভিতরে যে ভ্যালু গুলো পাইলাম তারপরে তো আমরা চেকটা করব ভাই রেজাল্ট এরকম ধূসর হয়ে গেল কেন রেজাল্ট এখনো ব্যবহার করিনি আমরা এত দূর পর্যন্ত হয়েছে আপনাদের আরেকবার মিলাই নিই ভাই আচ্ছা আমি দেখি ফরম্যাট কিভাবে করে ফরম্যাট করতে পারে কিনা আমার খুব বেশি করেনি ওভাবেই রেখেছে আচ্ছা দেখেন এখন এখানে ফাইন্ড যখন কল হবে হ্যাঁ তখন তো এই কন্ট্যাক্টস অ্যারের ভিতরে থেকে সে একটা কন্ট্যাক্ট পাবে তাই না এই যে কন্ট্যাক্টটা সে সি তে পেল এবং এই সি সহ সে এই চেক ইমেল এন্ড ফোন এইটাকে কল করবে এই এত দূর পর্যন্ত কিন্তু ভাই কি শরীর রইলো ভাই বুঝলাম না আচ্ছা আমি দেখছি ওই কোনো তীর নাই আচ্ছা আমি এখানে কি বোঝাই দিই দেখেন তাহলে এই যে চেক ইমেল এন্ড ফোন এন্ড ইমেল এ কিন্তু দুইটা আর্গুমেন্ট নেবে ঠিক আছে একটা হচ্ছে কন্ট্যাক্ট অর্থাৎ এই অ্যারের যে কন্ট্যাক্টটা পাবে সেটা
আর আছে যে নিউ ফোন এবং নিউ কন্ট্যাক্ট, অর্থাৎ আমরা ইমেল ফিল্ডে বা ফোন ফিল্ডে যেগুলো ভ্যালুগুলো দিব সেগুলো। তো এই ক্ষেত্রে প্রথমে আমরা কিন্তু এই যে কন্ট্যাক্ট থেকে ফাইন্ড মেথডের মাধ্যমে যে কন্ট্যাক্টটা পাইলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি। আর পরের পরের টুকুর জন্য আমরা এই ফোন যেটা আমরা ফিল্ড থেকে পাইছি ভ্যালু থেকে, এই ফোনটা এখানে আর ওই ফোনটা ইমেলটা এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা চেক করব যে ইফ, দেখেন এখানে রেজাল্ট থাকবে যদি খুঁজে পাই তাহলে তো রেজাল্ট থাকবে তাই না? যদি রেজাল্ট থাকে, যদি সরি যদি রেজাল্ট থাকে তাহলে সে অ্যালার্ট দেবে, অ্যালার্ট দেবে যে ইমেইল অর ফোন অলরেডি এক্সিস্টস। জানি না বানান ঠিক হলো কিনা, যাই হোক বানান জাহান্নামে যাক। আর যদি না থাকে তাহলে কি বলবে? আপাতত অ্যালার্ট দেই, অ্যালার্ট অল, ওকে। আর আমরা কন্ট্যাক্ট আপাতত সেভ না করি, কন্ট্যাক্ট এটুকু আমি কমেন্ট করে রাখি। এরপরে এবার আমি একটা নেম দিলাম, ফোন দিলাম, ইমেল দিলাম @b.com। এরপরে যদি আমি সেভ করি অল, ওকে, ঠিক আছে। আচ্ছা এরপরে আমি চাচ্ছি যে এখান থেকে একটা আমি ইমেলটা কপি করে নিই, কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম, দিয়ে দিয়ে যদি আমি ক্লিক করি তাও বলছে অল, ওকে। এখানে রেজাল্ট একটু কনসোল করে দেখি কি বলছে, কনসোল ডট লগ। এখানে আমাদের এই নিউ ইমেল আর নিউ ফোন এইটা পাচ্ছে না,
আচ্ছা ঠিক আছে, এবার বুঝতেছি। এখানে আমরা কি হিসেবে দিচ্ছি, নিউ ফোন আর নিউ ইমেল এই নামে না? কিন্তু দেখেন এখানে আমরা শুধু ফোন আর ইমেল নামে কিন্তু দিচ্ছি, সেই কারণে সে এখানে নিউ ফোন এবং নিউ ইমেল সে খুঁজে পাচ্ছে না ওই নামে। তো আমাদেরকে যেটা করতে হবে যে নিউ ফোন এটার মান দিয়ে দেব ফোন, আর নিউ ইমেল এটার মান দিব দেব নিউ ইমেল। এবার আশা করি কাজ হতে পারে, আমি একটু চেক করে দেখি। প্রতিবার এটা পাইছে এবার, ঠিক আছে। তাহলে তো এখানে মূলত দেখেন এখান থেকে যে ফলসটা রিটার্ন করছিল, এখানে যে ফাংশন হচ্ছিল সেখান থেকে আমি কিন্তু রিটার্ন করিনি, সে কারণে আমাদেরকে আনডিফাইন্ড দেখাচ্ছিল। এখন এই চেক ইমেল যেই রেজাল্টটা দিবে সেই রেজাল্টটা এখান থেকে এই ফাংশনটা রিটার্ন করে দেবে, দিয়ে এই রেজাল্টের ভিতরে রেখে দেবে। এখন রেজাল্ট যদি আমাদের আনডিফাইন্ড হয়, এবার আশা করি আমরা সেটা পাবো। আচ্ছা ভাইয়া, 25 নম্বর লাইনে কি হলো এটা তো বুঝতে পারতেছি না। আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি, এবার এবার হচ্ছে ইমেল আর ফোন অলরেডি এক্সিস্ট। ওকে, এখানে আসলে অনেক কাজ হয়ে গেছে। জি ভাই, অনেক কাজ হয়ে গেছে ভাই। কোড হচ্ছে এক লাইনের, কিন্তু ঘটনা ঘটেছে অনেকগুলা ভাই। আম লেখে নেই আগে, পরে বুঝি। আচ্ছা ঠিক আছে, আগে তুলে নেন। আচ্ছা ভাই, আমার যে আগে এরর হয়ে রয়েছে একটা। আগে কি এরর? ভাই আমারও এরর হয়ে আছে। কি এরর? এরর পড়েন, এরর পড়েন। জি ভাই পড়লাম। কিছু আনকট রেফারেন্স এরর, নিউ ফোন ইজ নট ডিফাইন্ড এট 122 নাম্বার লাইন। 122 নাম্বার কি নাম লাইনে যান, কি সমস্যা দেখেন। আচ্ছা শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে দেখছি। ওকে ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে ভাইয়া, এখানে 122 নম্বর লাইনে সমস্যা বলতে। ও আচ্ছা, দেখি ওখানে পড়ে যান।
এটা আসলে বাইরে দিয়েছেন তো এই কারণে, কারণ নিউ ফোন নিউ ইমেল তো সে পাইনি, কারণ কোনো জায়গাতে এটা ডিফাইন করা নাই। আপনি এটা ডিফাইন করেছেন তো ফাংশনের ভিতরে, যেটা 113 নম্বর লাইনে করেছেন, কিন্তু ফাংশনের বাইরে এটাকে পাবে না। এটা কেটে দেব তাহলে? হ্যাঁ কেটে দেন, এটা দরকার নাই। কিন্তু ভাই এটা তো এখনো একটু ডিপ কালার হয়ে আছে, নিউ ফোন ডিপ কালার হয়েছে কারণ যে আপনি ফোনটা দিয়েছেন, দেখুন স্ট্রিংটা ওখানে নিউ ফোনটা দিয়ে দেন। কোনখানে ভাইয়া? ওকে ফোন লাইন টু স্ট্রিং এ চেক করছেন না, ওখানে আপনি দিয়ে দেন এটা ওইখানে। হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে আমরা চেক করব যে নিউ নিউ না, এটা স্ট্রিং এর ভিতরে হবে না, সরাসরি ভেরিয়েবল হবে। জি ভাই আমি কাটতেছি এটা, শুনুন শুনুন। আমরাও যে উপরে দেখেন 91 লাইন থেকে আমরা হচ্ছে নিউ ইমেল এবং নিউ ফোন ওটা নামে আমরা পাস করে দিয়েছি। ঠিক আছে ভাই ক্যান্সেল দিলাম। আচ্ছা আর কার সমস্যা? দিয়া দেখলেই হবে মনে হয়। আপনার কনসোল লগটা একটু দেখবো, লাস্টের লগটা। কনসোল লগ আমি করি না, আমি তো কেটে দিলাম। একদম নিচে যান। হ্যাঁ নিচে আমি কোথাও কনসোল লগ করিনি, কেটে দিয়েছি সব। আচ্ছা ওগুলোর প্রয়োজন নাই, আপনি এগুলো তুলে নেন, নিচের টুকু এভাবে আর উপরে টুকু এভাবে, আমি বুঝিয়ে দিচ্ছি কি হচ্ছে এখানে। আচ্ছা এবার উপরে টুকু দেন ভাই, এই টুকু লাগবে। হ্যাঁ এই লাইনটা 95 লাইন নম্বর লাইন। সবার তোলা হলো না ভাই? হয় নাই। ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট না ভাই, সবগুলা একটু খেয়াল করে ভালোভাবে তুলে নেবেন। ভাই এখানে ফার্স্ট ব্র্যাকেট শেষ হয়েছে কোথায়? ও আচ্ছা দেখা যায় না জন্য, এখন দেখা যাচ্ছে। আসলে এই কোডটা করতে গেলে এতটা কঠিন হয়ে যাবে আমি ভাবিনি। সমস্যা নাই, টেনশন করেন না, আমি বুঝাই দিচ্ছি। ভাই একটু লেফট সাইডে স্ক্রল করেন তো। তোলা হয়েছে ভাই, টেস্ট করতেছি। আমার তোলা হয় না, আমি একটু তুলে নিচ্ছি। এখানে জাস্ট রেজাল্টের আগে লেফটটা আছে ভাই, ওটা ঠিক আছে ওই। হ্যাঁ লেফট সাইডে একটু স্ক্রল করুন। ভাই ওয়ার্ড র‍্যাপটা অন করে দেন তাহলে আর এই সমস্যা হবে না। ওয়ার্ড র‍্যাপ অন করুন। কি ভাই হয়ে গেছে ভাই? ওয়ার্ড জেড কি ভাই? আমি একটা 30 সেকেন্ডের ব্রেক নেই ভাই, হয়ে গেছে ভাই। ভাই আমি একটু ব্রেক নিলাম 30 সেকেন্ড। আচ্ছা জি ভাই কাজ করতেছে হচ্ছে না? আচ্ছা আমি একটু আমি এখনো তুলিনি। আচ্ছা তুলে নেন। রমজান ভাই আছেন?
ভাই 30 সেকেন্ড হয়ে গেছে ভাই, আমি না আরিফুল 30 সেকেন্ড নিয়েছে। ও ভাই আমি বারবার, আমার তো আসে না ভাই, আপনাদের দুইজনের কণ্ঠ আমার কাছে কেন জানি একই রকম লাগে, আমি দুইজনের মানে গলায় রকম মনে হয় না। আচ্ছা যাই হোক, হ্যাঁ গলাগুলো একই রকম, একটু উঁচা উঁচা গলা, মানে কি একই সেম শোনা গলাগুলো। আচ্ছা সবার তোলা হয়েছে, আর কারো কোনো এরর আছে কি, থাকলে শেয়ার করেন। তুলিনি ভাই এখনো, খালেদ ভাই তাড়াতাড়ি করেন। আচ্ছা ভাইয়া, ইমেল ম্যাচ হওয়ার পরে আমাকে অলোকে বলতেছে কেন? তাহলে সিনট্যাক্স গুলো দেখেন, সবগুলো ঠিকভাবে সব জায়গায় চলছে। এখান থেকে রিটার্নটা দিয়েছেন যে যে ইমেল এর আগে রিটার্নটা দিয়েছেন? ও ভাইয়া না, এটা আপনি কখন দিলেন? আমি এসে পড়ছি ভাই। ভাই একটু নিচের দিকে নিয়ে যাবেন, হ্যালো সবার ভাই একদম নিচে দেখবো। আর নাই নিচে কিছু না। জি ভাই, ভাই আর রিটার্ন করা, এগুলো কি সবগুলো কমেন্ট আউট করে দিলেন নাকি ভাই? এগুলো আবার একটু কমেন্ট রেখেছি, কারণ নয়তো ওই ইনসার্ট হয়ে যাচ্ছে, সেই কারণে। কোনগুলো ভাই? ভাই কোনগুলো ভাই একটু দেখেন তো। এই যে এতগুলো, এগুলো জাস্ট সেট করার জন্য যতটুকু ছিল ততটুকু কমেন্ট করেছি। আচ্ছা সমস্যা নাই, এতটুকু কি তোলা হলো, পরে আমরা ঠিক করে নিচ্ছি। 95 লাইনটা তোলা হয়েছে সবার? হইছে ভাই, কিন্তু আমার তাও অলোকে বলতেছে। আপনি এখন অবসর করেন। এই যে এখানে রিটার্নটা দিয়েছেন কি? রিটার্ন রিটার্ন জি ভাই দিলাম। আচ্ছা আপনি কোড শেয়ার করেন। ওকে ভাই, রেজাল্ট তো আসছে, মানে কি উল্টা পাল্টা ই দিলেও তাও বলতেছে যে অলরেডি এক্সিস্ট। ভাই আই যাই, অলোকে বলতেছে ভাই, কোডে যান দেখি। আপনি কনসোল ডট রেজাল্ট করেন তো, কনসোল ডট লগ ও যে এই রেজাল্ট এর আগে ওখানে চন্দন ভাই সেম প্রবলেম ভাই, আগে তো টেস্ট করি নাই, এটা কিভাবে আমি কি ক্যান্সেল করব ভাইয়া নাকি? ফোন অলরেডি এক্সিস্ট, আচ্ছা ক্যান্সেল করেন, সমস্যা নেই। আমার তো ঠিকই আছে, তাহলে আমরা ভুল করছি। অলরেডি এক্সিস্ট, আচ্ছা আমি শেয়ার করছি। এই যে আমার ব্রাউজারে পাকা, এখান থেকে এটা আমি কপি করলাম, এখানে দিয়ে দিলাম।
সেভ করি ইমেল আর ফোন অলরেডি এক্সিস্ট এবার এটা কপি করলাম এখানে দিয়ে দিলাম দিয়ে দেয় তাই বলে এটা না থাকুক আমি এখন টেস্ট 5 দিলাম এখানে বা টেট দিলাম অল ওকে আমারটা তো অল ওকে হয় না ভাই আচ্ছা আচ্ছা আপনারা আবার আমার সাথে সাথে আরেকটু করেন হুম ফাইন্ড মেথডটাকে কল করেন ভাই হ্যাঁ 95 লাইনে সব তুলে দেন নিচে সবটুকু তুলে দেব ভাই এটা করলাম নিচের নিচেরগুলো থাক নিচেরগুলো পরে দেখছি শুধু ফাইন্ড মেথডটা ভাই ফাইন্ড মেথডের ভিতরে একটা ফাংশন কল হবে আবার করব ভাই হ্যাঁ আচ্ছা ভাই তাহলে একটু একটু দাঁড়ান আমি কাইটা নিয়ে ঠিক আছে আমি ES5 এর সিনট্যাক্স দিচ্ছি তাহলে মানে বুঝতে একটু সুবিধা হবে নি এই ফাংশন কল হবে ঠিক আছে এই যে এরকম হবে আচ্ছা দেখেন এই ফাংশনের ভিতরে সে একটা কিন্তু কন্টাক্ট পাবে না এখন এই ফাংশনটা ভাই আমারটা তো হচ্ছে না আচ্ছা আপনি ওই ভিতরটা কেটে দেন কেটে দিয়ে আমি যেটা করছি সেটা আবার করেন তাহলে এবার একটু আপনাদের বুঝতে সুবিধা হবে মেবি ঠিক আছে তাহলে একটা ফাংশন কল হলো সেই ফাংশনটা প্রতিবার একটা করে কন্টাক্ট পাবে আচ্ছা আর আমরা দেখলাম যে ফাইন্ড এর ভিতরে যে ফাংশনটা কল হয় সে বারবার রিটার্ন করবে ঠিক আছে হয় ট্রু ফলস ট্রু রিটার্ন করবে নয়তো ফলস রিটার্ন করবে তাহলে আমরা রিটার্ন স্টেটমেন্টটা দিয়ে দিলাম ওকে এখন এই রিটার্ন করবে কোনটা দেখেন এই যে চেক ইমেইল আর যে পাসওয়ার্ড মানে ফোন নাম্বার আছে এখান থেকে যেটা রিটার্ন হবে এই ফাংশনটা কিন্তু সেটাই রিটার্ন করবে তো এই ফাংশনটা আমরা সেখানে কল করে দিতে পারি তাহলে চেক ইমেইল অর ফোন এই ফাংশনটা কল করে দেব ঠিক আছে এখন এই ফাংশনটা দুইটা আর্গুমেন্ট নেবে সেটা হচ্ছে এক্সিস্টিং কন্ট্যাক্ট আর নিউ কন্ট্যাক্ট তাহলে এক্সিস্টিং কন্ট্যাক্ট আমরা কোথায় পাবো যেটা এই যে এইটা যে কন্ট্যাক্টটা সেটা তাহলে সেটা প্রথমে আমরা এখানে দিয়ে দিলাম ঠিক আছে এরপরে নিউ কন্ট্যাক্ট আমাদেরকে দিতে হবে তাহলে নিউ কন্ট্যাক্ট এখন আমরা এখানে তৈরি করে ফেলি নিউ কন্ট্যাক্ট কোনটা দেখেন নিউ কন্ট্যাক্টে থাকবে হচ্ছে নিউ ফোন এই যে এখানে সে নিউ ফোন খুঁজবে নিউ ফোন ঠিক আছে সেই কারণে এটা নাম আমরা দিলাম নিউ ফোন তাহলে নিউ ফোনের ভ্যালুটা কোনটা হবে এইখানে যে ফোনটা আছে সেটা না তাহলে সেটা আমরা এখানে দিয়ে দিলাম এরপরে যেটা হবে সেটা হচ্ছে নিউ ইমেইল নিউ ইমেল সে এখানে এই যে নিউ ইমেলটা খোঁজ করবে তাহলে এই নিউ ইমেলের ভ্যালুটা হবে এই ইমেলটা তাহলে এখানে আমি কলন দিয়ে দিয়ে দিলাম তাহলে এবার মোটামুটি হচ্ছে একটু মনে হয় একটু ক্লিন মনে হলো তাই না এরকম ভাবে দিয়ে দেখেন তো আপনাদের কাজ করে কিনা কোড কিন্তু একটাই জাস্ট এটা ES5 এ আর ওটা ES6 এ ছিল এতটুকুই পার্থক্য ভাই একটু দাঁড়ান দেখাচ্ছে
আচ্ছা দেখা গেল এখন এতটুকু হয়েছে আপনাদের এই এতটুকু 95 থেকে 97 পর্যন্ত যেটা এই করলাম ওটা তুললাম আচ্ছা তাহলে এখানে একটু নিচের দিকে এগুলো একটু ভালোভাবে চেক করে নেন তো ভাই নিচের এগুলো মনে কমেন্ট করা লাগবে ভাই কমেন্ট করলে তো ঢুকবে না ওইখানে আমাদের ইনসার্ট হবে না 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 মানে আপনি যেটু কমেন্ট করছেন এইটুক আমরা তো কমেন্ট করি নাই আমি করি নাই জাস্ট ইয়া করার জন্য কালকে তো ইনসার্ট হচ্ছিল সবার তাই না জি ভাই আচ্ছা এতটুকু পর্যন্ত ঠিক আছে চন্দন ভাই আপনি কোডগুলো দেখে একটু কি মাথা নষ্ট হয়ে গেছে ভাই কয় 145 নাম্বার লাইনে সমস্যা হচ্ছে তো আমার 145 নাম্বার লাইনে নাই আর ভাই একটু চেক করি আরিফুল ভাই না নাজমুল ভাই বলেন কার সমস্যা দেখান দেখি 145 নম্বর লাইনে ভাই আমার ভাই 145 নম্বর লাইনে সমস্যা মাত্র না এবার ভাই আবার 99 নম্বর লাইনে সমস্যা আচ্ছা ভাই আমি একটু শেয়ার করি হ্যাঁ আচ্ছা এই যে ভাই 99 নম্বর লাইন ওকে যান দেখি 99 লাইন নাই কি বলছে এরোটা কি ছিল এরোটা কি বলছে সিনট্যাক্স এরর ভাই সিনট্যাক্স এরর মিসেস মিস সেমিকোলন আচ্ছা আপনি একটা ফার্স্ট প্যাকেট মিস করেছেন হয়তো বা কোথাও জি ভাই আমার এরকমই মনে হয় আচ্ছা জি ভাই এই যে ভাই এই ফার্স্ট প্যাকেটটা মিস করছি হ্যাঁ হ্যাঁ ফাইন্ডের যে ফার্স্ট প্যাকেটটা সেটা মিস হয়ে গেছে জি ভাই এটা আপনি শেষে দিয়ে দেন তাহলে হবে ওই যে যেখানে কার্সার লাফাচ্ছে সেখানে দিয়ে দেন তাহলে হবে আচ্ছা এবার দেখেন আচ্ছা ভাইয়া এই যে ইফ রেজাল্ট রেজাল্ট তো শুধু রেজাল্ট থাকছে এখন আবার ভাই এই যে দেখেন 145 নাম্বার লাইন আনএক্সপেক্টেড এন্ড অফ ইনপুট একটু বড় করেন দেখি কিছু নাই আচ্ছা দেখি আপনার কোডে যান আপনি যে এখানে দেখেন ইভেন্ট লিসেনার যে ইয়াটা ওইটাও আপনি কমেন্ট করে দিয়েছেন এটা আনকমেন্ট করেন 118 নম্বর লাইনে 118 নম্বর লাইনে ইভেন্ট লিসেনারের যে লাস্ট মানে ক্লোজিং ক্লোজিং যে ব্র্যাকেট গুলো এগুলো 118 118 এখন দেখবো ভাই হ্যাঁ দেখেন হয়ে গেছে ভাই ভাই আমার আমার তো হচ্ছে না ভাই বুঝলাম না আচ্ছা ভাই একটু দেখি দেয়া দেখি ভাই এই যে নতুন ইমেল ভাই কিন্তু এটা অল ওকে আর পুরান পুরান ইমেল দিয়ে দিই ভাই একটা হয়ে গেছে ভাই হয়ে গেছে এবার কার সমস্যা
আমার সমস্যা ভাই, আর তো কোনো ক্লিকেই কাজ হচ্ছে না ভাই, বুঝলাম না। ভাই শাইক ভাই কি কোনো প্রবলেম হয় না? না শাইক ভাই তো লিজেন্ড পারে ভাই। ভাই ভাই আপনি আমার কোন জায়গায় সমস্যা দেখেন তো ভাই? আপনি হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করেছেন, ওটা ভাই পাইপ হবে, পাইপ ফরওয়ার্ড স্ল্যাশ না, দেখেন আপনি ইফ এইটা এখানে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ এইটা না। আচ্ছা ভাই তাহলে তুলবো কি করে এটা? এটা তো আমাদের ওটাই উঠছে, শিফট চেপে ধরে ওটা তুলতে গেলে এটাই উঠছে। না শিফট চেপে আপনি ওই যে ডাবল কোলন আছেন দেন, ব্যাকওয়ার্ড স্ল্যাশ যেটা আছে সেটাতে দেন। এই শিফট ছাড়া ভাই এন্টারের উপরে যেটা ওটা আছে ওটাই তো চাচ্ছি, শিফট ছাড়াই। শিফট ছাড়া না, শিফট দিয়ে করতে হবে, শিফট দিয়ে ওটাতে চাপ দেন। হ্যাঁ শিফট দিয়ে দেন, তারপরে এটাই তো হচ্ছে ভাই। এবার শিফট ছাড়া দেন দেখি ভাই। এটা তো এটা হচ্ছে এমন তো হওয়ার কথা। আচ্ছা দেন তো আপনি, আপনার ফন্টে ওরকম হতে পারে, দেন দেন আপনি ব্যাক দেন। আচ্ছা আপনার ইরোটা দেখি, ইরোর কি বলছে? শিফট চেপে দিলে এরকম হচ্ছে ভাই। ভাই ওইটা কোন জায়গা থেকে কপি করে নিয়ে আসেন ভাই? অপারেটর কিবোর্ড লেআউট মনে হয় অন্যরকম, এই জন্য সমস্যা হচ্ছে। কপি করলেও এমনই হচ্ছে ভাই। আপনার ইরোটা দেখি, আমি ব্রাউজারে যান, ইরোটা দেখি, ওটার ফন্ট স্টাইল এরকম হতে পারে। জি ভাই স্টাইলটাই এরকম। হ্যাঁ এবার ক্লিক করেন তো দেখেন কি হয়। আমারও এক কাজ হচ্ছে না, দেখেন প্রসেসে আছি, একটু বড় করেন দেখা যায় না তো ইরোটগুলো। এখানে বলছে যে আনকট রেফারেন্স এরর, ক্যান নট অ্যাক্সেস দ্য লেক্সিক্যাল ডিক্লারেশন ফর বিফোর ইনিশিয়ালাইজেশন। আচ্ছা ঠিক আছে, এটা কত নম্বর লাইনে? 85 85 81 85 81 যান দেখি। এখানে 81 নম্বর লাইন দেখেন। আর আগে আপনি সেগুলা পাস করে দিয়েছেন, তাহলে কিভাবে হবে? আপনি নিউ ফোনের জায়গায় ফোন দিয়েছেন, নিউ ইমেলের জায়গায় ইমেল দিয়েছেন, সেগুলা কিন্তু আপনি সেগুলা করেছেন হচ্ছে 95 লাইনে। তো এই 95 96 97 এইটা কাট করে আপনি লেট রেজাল্ট এর উপরে নিয়ে যান। কারণ ওখানে যে নাম আর ফোন আর ইমেল দিয়েছেন সে পাচ্ছে না। এখানে দেব ভাই? হ্যাঁ এখানে দেন, লেট রেজাল্ট এর উপরে। আচ্ছা এটা দিলাম এখানে। এবার 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 চেক করেন দেখেন। আপনার ওখানে একটু ফাংশন আছে, সেটা হচ্ছে যে আপনি স্ট্রিং এ রেখে দিয়েছেন, সেখানে আমরা ভ্যারিয়েবল ইউজ করেনি। চেক ইমেইল এন্ড ওই যে ফোন এন্ড ইমেইল ওই ফাংশনে যান। ফাংশনে যান, নিচের দিকে নিচের দিকে, ফাংশনটা যেখানে তৈরি করেছেন সেখানে যান। ভাই যে এখানে তো, এখানে এখানে আপনি যে ফোন ইমেইল দিয়েছেন ওইটার ভিতরে নিউ ইমেইল এবং পাশে পাশে যে ইয়াটা আছে
আচ্ছা আপনি বন্ধ করেন, আমি শেয়ার করছি, আপনি দেখে দেখে চেঞ্জ করে নেন। আমার ওই ফাংশনটা দেখলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেনই, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। এই যে দেখেন ভাই, আমার এখানে তো ইনফরমেশন গুলো আসে না ভাই। আচ্ছা দেখছি ভাই, দেখেন আপনি এই যে হ্যাঁ হয়ে গেছে ভাই, দ্বিতীয় যে অবজেক্টটা নিয়েছেন সেটা ফাঁকা রেখেছেন, হ্যাঁ সেটার ভিতরে আপনি এইটা আর এই নিউ ফোন আর নিউ ইমেলটা দিয়ে দেন। আর তারপরে আপনি যেখানে কম্পেয়ার করেছেন সেখানে হচ্ছে স্ট্রিং দিয়ে আপনি কম্পেয়ার করেছেন, সেটা না দিয়ে আপনি নিউ ফোন আর নিউ ইমেলটা দিয়ে দিয়ে দেন, তাহলে আর সমস্যাটা হবে না। এবার খালেদ ভাই আপনারটা শেয়ার করেন। ভাই এতক্ষণ ল্যাপটপে ক্লাস করছিলাম কিন্তু নেটওয়ার্কে প্রচন্ড সমস্যার কারণে এখন মোবাইল আসলাম, তাহলে তো জুম থেকে বের করে আবার ঢোকায়। ওকে আপনার কোথায় সমস্যা হচ্ছে বললেন? খালেদ ভাই হ্যালো, আছেন না গেছেন? ভাই এই যে আসলাম, আচ্ছা আর কারো লোডিং হচ্ছে শুধু এই যে। হ্যাঁ কোথায় এরো আপনি? জি ভাই আমারটা একবার সলভ হয়েছে, আমার ওখানে ভুল ছিল। আমারটা কিন্তু এখনো হচ্ছে না ভাই। কি হচ্ছে আপনার, আবার শেয়ার করেন। এবার ভালো করে দেখাচ্ছে আমারটা। এখন তো শেষ করে দেবা, এগুলো তো ঝামেলার জিনিস। একটা ঠিক আছে ঝামেলা মানে, আচ্ছা দেখেন তো ভাই এখানে ঠিক আছে কিনা। হ্যাঁ ভাই আমি বললাম যে আপনি স্ট্রিং দিয়ে কম্পেয়ার করেছেন, স্ট্রিংটা তুলে দিয়ে নিউ ফোন আর নিউ ইমেলটা দিয়ে দেন। এই যে ফোন নাম্বারটা তুলে দিয়ে নিউ ফোন দেন আর ইমেলটা তুলে দিয়ে নিউ ইমেল দেন। আপনি তো এখানে স্ট্যাটিক ভাবে চেক হচ্ছে, এখানে তো ডাইনামিক ভাবে হচ্ছে না। এটা তো ফয়সালের, ফয়সাল ভাইয়ের প্রথমে হয়েছিল, তিনি তাকে দেখাই দিলাম। কোডের সময় ভিতরে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ এটা এমন হবে, ওই স্ট্রিং এর কোটগুলো তুলে দেন, কোট তুলে দেন, কোট লাগবে না, কোট তুলে দেন, সামনের দুটাও দেন, নিউ ফোনের পিছনেরটাও দেন। কোটের ভিতরে দেওয়া লাগবে না রে ভাই, ভেরিয়েবল কিভাবে দেয়। আচ্ছা ঠিক আছে, এবার চেক করেন। এবার ঠিক হয়ে গেছে ভাই। ওকে এক্সিস্টিং একটা দিয়ে দেখেন। খালেদ ভাই হ্যালো। জি জি ভাই আসতেছি আর যাচ্ছি ভাই, এই অবস্থায় আছি। আপনি কি ইরোটা দেখাই ভাই, আপনি একটু কষ্ট করে সোর্স কোড গুলো একটু দিয়ে দেন ভাই। হ্যাঁ সোর্স কোড তো আমি দিয়ে দিই, গতকালকে একটা সবাই করেছিলেন বলে মেবি দেওয়া হয়নি গতদিন একটা। আচ্ছা যাই হোক, তো এই ভাই গতকালকারটা পর্যন্ত ঠিক ছিল। হ্যাঁ এই পর্যন্ত তো সবার ওকে নাকি? এখন তো জি ভাই ওকে ভাই, একটু বুঝান আমাদেরকে ভাই, একটু বুঝাই দেন। দেখেন প্রথমে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে যে ফাইন্ড যে মেথডটা, হ্যাঁ সেটা তো আমাদেরকে একটা কাজ করবে, তো সেই যে কাজটা করুক সে একটা ফাংশনের মাধ্যম দিয়ে করবে, ঠিক আছে? এবং সেই ফাংশনের ভিতরে একটা কন্ট্যাক্ট
দিয়ে দিবে এবং সেই ফাংশন থেকে সে কিছু রিটার্ন করবে তাই না হ্যাঁ সে কিছু রিটার্নে কিছু পাবে এখন এই রিটার্নটা আমরা কোথায় পাবো কারণ আমরা এখন এই রিটার্নটা পাবো হচ্ছে চেক ইমেইল এইখান থেকে আমরা রিটার্নটা পাবো না চেক করার পরে তো আমরা রিটার্ন পাবো এইখান থেকে এই ফাংশনটা যে ফলাফলটা রিটার্ন করবে এই ফাইন্ডের ভিতরে যে অ্যানোনিমাস ফাংশনটা আমরা দিলাম সে ওইটাই রিটার্ন করবে তাহলে এর কাছ থেকে রিটার্ন পেতে গেলে আমাদের কি করতে হবে চেক ফোন এন্ড ইমেইল এটাকে ডাক দিতে হবে তাহলে ওইটাকে আমরা কল করে দিলাম ঠিক আছে কল করে দেওয়ার পরে দেখেন এখন এই ফাংশনটার কাজ করতে গেলে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে নিউ কন্ট্যাক্ট এই অবজেক্টটার জন্য প্রয়োজন তাই না তাহলে এই নিউ কন্ট্যাক্ট না সরি এটা হলো এক্সিস্টিং কন্ট্যাক্ট অর্থাৎ এই অ্যারেটা লুপ করে আমরা যে কন্ট্যাক্টটা পাবো সেটা আর যেটা পাবো এই কন্ট্যাক্টের ভিতরে আমরা পেয়েছি সেই কারণে প্রথম আর্গুমেন্ট হিসেবে আমরা ওইটাকে দিয়ে দেব ঠিক আছে দিয়ে দিলাম এখন এই কন্ট্যাক্টের ভেতর থেকে সে ডিস্ট্রাকচার করে ফোন আর ইমেলটা পেয়ে যাবে এরপরে এখানে আমাদের আরেকটা কন্ট্যাক্ট দরকার যার প্রপার্টি হচ্ছে নিউ ফোন আর নিউ ইমেল তো এই কন্ট্যাক্টটা এখনো আমাদের নাই সে কারণে কি করব আমরা এখানে তৈরি করেই দেব অবজেক্টটা তাহলে ওর প্রপার্টি কি আছে একটা হচ্ছে ফোন যেই ফোনের ভ্যালুটা হবে আমরা ইনপুট থেকে যেই ফোনটা যেটা পেয়েছি সেটা দিয়ে দিলাম আর আরেকটা হচ্ছে নিউ ইমেইল পাবে নিউ ইমেইলটা কি পাবে আমরা ইনপুট থেকে যে ইমেইলটা পেয়েছি সেটা ঠিক আছে ওকে তাহলে এই দুই লাইন আজকে এই এই দুই লাইনে শেষ হয়ে গেল কি ভাই দুই লাইন তারপরে ভাই খুব কঠিন হয়ে গেল আজকে ক্লাসটা ভাই সত্যি কথা বলতে সিম্পলটা বেশ অনেক কমপ্লেক্স হয়ে গেছে ভাই ভাই একদম নিচের কোডটা একটু দেখান ভাই আমার ওইখানেই সমস্যা ভাই হ্যাঁ ভাই এগুলো কখন বলুন ভাই আমি দেখতেই পাই না একদমই আচ্ছা সমস্যা নাই আপনি যেভাবে যাচ্ছেন আসছেন আসলে একটু সমস্যা হওয়ারই কথা আচ্ছা জি জি ভাই সোর্স কোডটা শেয়ার করে দেব তারপরে তো ভিডিওটা আপনি পাবেন একটু রিভাইন করে দেখে নিন তাহলে হয়ে যাবে তারপরে দেখেন যখন অল ওকে থাকবে তখনই আমরা এই কাজটা করব তাই না হ্যালো জি ভাই ডাটা ইনসার্ট করা যে কাজটা সেটা তো তখনই আমরা করব অল ওকে যখন হলো তখন আমরা অ্যালার্ট না দিয়ে কি করব আমরা এই কাজটা করে দেব অর্থাৎ এটা কাট করে আমি এলস এর ভিতরে দিয়ে দিলাম ডাটা ইনসার্টের যে কাজটুকু ঠিক আছে এবার সেভ হয়ে গেল একটু দেখান কি করছেন ভাই আন্ডো করে একটু দেখান নিচেরটুকু কাট করে ইলস ব্লকের ভিতরে আমি দিয়ে দিয়েছি যতটুকু কোডে ডাটা ইনসার্ট হচ্ছিল সেগুলো তাও মানে অনেকটা সুবিধা পাওয়া যাচ্ছে যে ES6 এ সেমিকোলনের কোনো ঝামেলা নাই পাইথনের মতো সেমিকোলনের যদি ঝামেলা থাকতো তাহলে অবস্থা আরো খারাপ হয়ে যেত কাম করবে না জি ভাই হইছে ভাই এবার ইনসার্ট হচ্ছে সবাই চেক করে নাম দিলাম নিউ ফোন নাম্বার হাজি হাজি a@b.com এবার ইনসার্ট করি ওকে চলে গেছে এটা দিতে যদি আবার করতে যাই তাহলে বলবে অলরেডি এক্সিস্ট এখন দেখেন ইনসার্ট করার পরে আমরা কি করব ইনসার্ট করি আমার একটা বিকট সমস্যা হচ্ছে বিকট সমস্যা এটা সমস্যা আপনার বিকট সমস্যাটা দেখান কি করবো
আচ্ছা আপনার এটা অ্যারের ভিতরে পুশ হয়ে যাচ্ছে কিন্তু আপনার ডমে আসছে না। আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি ভাই, কোথায় সমস্যা বুঝতে পারছি না। console.log আপনি এক কাজ করেন, আপনি এই যে এখানে 107 নম্বর লাইনে, হ্যাঁ, কন্ট্যাক্টটা পুশ করার আগে কন্ট্যাক্টটা একবার আপনি একটু কনসোল করে দেখেন তো। আর উপরে যে 95 আমি কনসোল করেছেন ওটা কেটে দেন, ওটা প্রয়োজন নাই। 107 নম্বর লাইনে কি করব ভাইয়া? আপনি যে কন্ট্যাক্টটা মানে তৈরি করবেন ওইটা আপনি একটু ইয়ে করে দেন, কনসোল করে দেন। আনডিফাইন্ড আসছে কেন ভাইয়া বুঝতে পারতেছি না। কে যেন কি খাওয়া ভাই আসতে খান আচ্ছা দেখি করলে জানতো। আচ্ছা উপরের দিকে যান ভাই, আচ্ছা এখানে আপনি কন্ট্যাক্টটা না দিয়ে আপনি কন্ট্যাক্টসটা ইয়া করেন তো, এস লাগাই দেন একটা এখানে ভাইয়া। হ্যাঁ অর্থাৎ আমরা পুরো অ্যারেটা দেখব, এবার এবার ইনসার্ট করেন। এখানে ভাইয়া আনডিফাইন্ড আসছে কেন প্রথমবার? নিচেটা এক্সপেন্ড করেন, নিচেটা এক্সপেন্ড করেন, একেবারে তিন নম্বরটা, তিন নম্বরটা, সরি। ওকে এখানে দেখেন নেমো রাষ্ট্র কথা উপরে দিকে যান, করে যান। আপনি কি আমার স্ক্রিন কন্ট্রোল নেবেন? আচ্ছা আমি বলছি আপনি এটাই করেন। এই যে 91 লাইনে যাওয়ার আগে আপনি এখানে এই যে নেম ফোন আর ইমেল এই ভ্যালু গুলো একটু কনসোল করে দেখেন তো, ওগুলো আসছে ঠিক মতো কিনা। ইমেল একটা দেখি নাকি ভাইয়া? হ্যাঁ একটা সবগুলাই দিয়ে দেন পরপর, তাহলে সবগুলাই চলে যাবে, সমস্যা নেই। কমা দিয়ে দিয়ে দেন। ও কমা দিলে হবে? আর এটা কেটে দেবো এই কনসোল লগ? হ্যাঁ করেন, সমস্যা। এই যে ভাই এখানে একটা সমস্যা খুঁজে পাচ্ছি ভাইয়া, এই যে আনডিফাইন্ড আনডিফাইন্ড আনডিফাইন্ড, এই যে ইফ তারপর ইলসে কিছু দিতে হবে না ভাই? অ্যালার্ট দিয়ে অলোকে দিতে হবে না? না ওইটা না, তাহলে এখানে নেম ফিল্ড ডট ভ্যালু মানে ফোন ফিল্ড ডট ভ্যালু এইগুলাতেই সমস্যা হয়ে যাচ্ছে। না না মানে কি ইফ রেজাল্ট ই অ্যালার্ট দিছেন না, তারপর ইলসে কিছু দিতে হবে না? এই যে পরের বার এখানে কিন্তু ইমেলটা নাই, কিন্তু এখন আবার বলতেছি ইমেল আর ফোন অলরেডি। হ্যালো আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই বলেন। না ওটাতে সমস্যা নাই ভাই, ওটাতে সমস্যা নাই ভাই। এই যে ইফ এর নিচে ইলসে যে কিছু একটা দেওয়া লাগবে, এখানে দেওয়া লাগবে তো এখানে ভুল পাইছি। এই যে ইলসে অলোকের কথা বলতেছেন ভাই? না অ্যালার্ট না দিলে সমস্যা নাই, ওখানে দেওয়ার দরকার দরকার। হ্যাঁ হ্যাঁ নাই, ওটা তো ভাই চেঞ্জ করে দিলই। আচ্ছা
আচ্ছা ইলসে তো এগুলো ই কমেন্ট করে দেন, তারপর আপনি কারসারটা রাখেন তো, ইলসের পরে যে ব্র্যাকেটটা আছে ওখানে একটু কারসারটা রাখেন তো। আচ্ছা ওটা হাইলাইট করেছে কোন জায়গায় একটু দেখেন তো। এখানে ভাইয়া, আচ্ছা তাহলে তো মোটামুটি মনে হচ্ছে ঠিকই আছে, তাহলে কেন এরকম হচ্ছে? মানে ভাইয়া ওখানে শো করতেছে না, কিন্তু আবার পরের বার বলছে যে ইমেল অলরেডি এক্সিস্ট। আচ্ছা দাঁড়ান আমি মিলাই দেখি কোডটা। নাহলে ভাই বাদ দিন, ক্লাসটা কন্টিনিউ করলে কন্টিনিউ করেন, আমি সোর্স কোড পরে দেখে দেখবো নি কি হয়েছে। নেম, ফোন, ইমেল সবগুলো আনডিফাইন্ড দেখাচ্ছে কেন? তাহলে এই এই এইখান থেকে তো পাচ্ছে না আপনার হচ্ছে যে 87, 88, 89 এইখান থেকে তো মানে পাচ্ছে না এগুলা। জি ভাই এখন কেন যে পাচ্ছে না দেখি, উপরে কিছু ঝামেলা আছে নাকি? আইডি টাইডি তো সব ঠিকই ছিল গতকালকে, তো টাচই করি নাই ভাইয়া, এখন তো গতকাল ক্লাস ক্লাসে যেটা ছিল ওটাই ছিল, টাচই করি নাই। তাহলে এখানে কেন পাচ্ছে না? গতকালকে ঠিকই পাচ্ছিল ভাইয়া, গতকালকে সবই চেক করে দেখলাম, নতুন অ্যাডও হচ্ছিল কন্ট্যাক্ট, তাতে এখানে কি হলো বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আপনি পরে একটু তাহলে মিলাই নিন নি। ভাইয়া এটার মানে কি বোঝাচ্ছে? আচ্ছা আমি বোঝাই দিচ্ছি, আমাকে শেয়ার দেন। এটা তো তাই না? হুম, এখানে মানে হচ্ছে এখানে আমরা নতুন আরেকটা অবজেক্ট তৈরি করে দিচ্ছি, যেটা হচ্ছে যে চেক ইমেইল বা ফোন এন্ড ইমেইল এই ফাংশনের জন্য। দেখেন এখানে নিউ ফোন আর নিউ ইমেইল এই দুইটা প্রপার্টি সে কিন্তু খোঁজ করবে, আর সে কারণে এখানে আমরা সেই প্রপার্টিটা দিয়ে দিচ্ছি, এবং সে তার ভ্যালু কোনগুলো হবে এইগুলা, অর্থাৎ নিউ ইমেইল সে এই জায়গাতে ব্যবহার করার জন্য আমরা এই নামটা দিচ্ছি, যাতে সে ওই নামে খুঁজে পায় এই ফাংশনের ভিতরে। এটা কি সিম্পলিফাই করার কোনো ব্যবস্থা আছে কোডটা এত জটিল না করে, যেহেতু আমরা বিগিনার? সিম্পলিফাই যদি করতে চান এক লাইন, এটাকে আরো এক্সপ্যান্ড করা সম্ভব এক লাইনটাকে? এভাবে করতে পারেন, লেট নিউ কন্ট্যাক্ট, ঠিক আছে জি, এটা সমান সমান, অথবা এটাকে কাট করে নেন, এটা এই যে ভিতরে যেটা আছে এটাই আমরা কাট করে যদি, আচ্ছা থাকুক, এটা করতে গেলে সবার সমস্যা হয়ে যাবে না, আমি এখানে গিয়ে দিয়ে দিতে পারি। নিউ কন্ট্যাক্ট সমান সমান এখানে যেটা দিয়েছেন সেটা কাট করে নিয়ে আসেন। ভাই এটা কি করতেছেন ভাই? আপনাদের করতে নতুন পদ্ধতি, আমি জাস্ট একটু সিম্পলিফাই করে দিচ্ছি, ঠিক আছে ভাই? যেটা আছে ওটাই দেখবো ভাই, এটা দেখবো না ভাই। আপনি নিউ কন্ট্যাক্টটা এখানে দিয়ে দেন, কি আসলে এবার একটু বুঝতে সুবিধা হচ্ছে। তখন এই নিউ কন্ট্যাক্টের ভিতর থেকে এই নিউ ফোন নিবে এখানে, এক্সট্রাক্ট করে যেভাবে এখানে ফোন আর ইমেলটা বের করে নিয়েছে, এখানে নিউ ফোন আর নিউ ইমেলটা বের করে নিবে, ঠিক আছে? তো এটা হলো আপাতত আমাদের কাজ। জি ভাই হইছে ভাই, অর্ধেক শিখতাম না ভাই আজকে। ঠিক আছে সমস্যা নাই, তাহলে তো আজকে মনে করেছিলাম ক্লাসটা শেষ করে দেবো, তাহলে তো হলো না। না ভাই ভাই আম সবার এখানে তো মোটামুটি হইছে, আমার এখানে তো যে তিনটে ইনফরমেশন আছে এগুলো সবই চলে গেছে। কোথায় চলে গেছে? মানে চলে গেছে আর কি, এগুলো সব হচ্ছে না, যে আইডির মধ্যে নেমের মধ্যে যে ইনফরমেশন গুলো আসতো আর কি। আজকে আমি কোডটা দিয়ে দিচ্ছি, আপনারা মানে আপনি একটু মিলাই নেবেন, হ্যাঁ সবাই একটু ভালোভাবে মিলাই নেবেন নিজের সাথে কোডগুলো। আচ্ছা আর আপাতত থাক, আর এর সবুজ ভাই থেকে আসলে তো সময় নেওয়া যাবে না, আজকে আমি সময়টা চেয়ে নিয়েছিলাম, আমাদের কোডটা কমপ্লিট করে দেব। আচ্ছা ভাই থাকো, নেক্সট কোন একদিন হবে, যদি কোনোদিন আমি সময় পাই তাহলে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তবে কমপ্লিট করতে পারলে ভালো লাগতো, আপনারা অনেক কিছু শিখতে পারতেন, অনেক নতুন জিনিসগুলো ছিল ভাই। এইটুকু একটু শিখে নিই ভাই, আর একটু প্র্যাকটিস করে নিই। জি ভাই এর পরের দিনে যে এডিট কিভাবে করতে ভাই এটা শিখাই দেন ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই ভাই, আসসালামু আলাইকুম ভাই।
সময়